वेलकम बैक टू माय चैनल जस्ट फ्रेंड হ্যাঁ গাইস, আজকে আমি এসেছি। তোমরা আমাদেরকে অনেক দিন ধরে বলছিলে দিদি তোমার গোল্ড কালেকশন দেখাও, তোমার গোল্ড কালেকশন দেখাও। বাট ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি আজকে তোমাদেরকে প্রচুর ভালো ভালো কালেকশন দেখাবো। আর আমি কালেকশনগুলো কোথা থেকে কিনেছি আমি সেগুলোও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তাই জন্য এসেছি। আর গাইস, তোমরা কাল থেকে প্রচুর নতুন নতুন এক্সাইটিং ভিডিও দেখতে পাবে। আর থ্যাংক ইউ বন্ধুরা, যারা যারা জেফারে এত সুন্দর সাপোর্ট করেছো, আমি বলবো যে তোমরা ভিডিওটা আরও আরও ভালোভাবে দেখো। এবং প্রীতম হোম চৌধুরীতে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হতে চলেছে, তোমরা কিন্তু কেউ জানো না একটা সব থেকে মজার ইন্টারেস্টিং একটা অন্যরকম স্টাইলে আমরা ভিডিও করে ফেলেছি গাইজ। হ্যাঁ, আমরা তো শুট সবে শেষ করেই এই কাজটা করছি, অ্যান্ড কাল থেকে আবার আমাদের একটা জায়গাতে প্রজেক্ট শুরু হবে এবং আমরা একটার পর একটা ভিডিও দিতে থাকবো। আমরা ঠিক করেছি যে এবারে মাসে অন্তত তিনটে চারটে করে ভিডিও দেবো, আর ডেলি ব্লগস আছে, সাথে প্রিজেভ ক্রিয়েশন আছে, আর খাই খাই তো থাকবেই। খাই খাইয়ের মোটিভটা তোমরা দেখেছো, কী সুন্দর আমরা মজা করে এখন ভিডিও করছি, আরও ভালো ভিডিও আসবে। বাট তার আগে, সবার আগে একটা একটা করে তোমাদেরকে আজকে আমি কালেকশনগুলো দেখাবো। ফার্স্টে আমি দেখাবো আমার এই প্রিয় হারটা। এই হারটা তোমরা দেখতেই পাচ্ছ, এই হারটা আমার খুব পছন্দের, আমার খুব প্রিয় এই হারটা। আমি মানে তোমাদের সাথে এই হারটা ফার্স্টেই আগে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ এই হারটা। এরপর আসি এইটা, এইটা সবাই আমাকে সবসময় বলে দিদি তুমি হাতে চুড়ি পরবে, চুড়ি পরবে। অ্যাকচুয়ালি এইটা আমার কাছে এতটাই লাকি, মানে এইটাকে আমি আমার সবথেকে প্রিয় চুড়ি বলে মনে করি, কারণ মা আমাকে এটা দিয়েছিল এবং আমি এটা বিয়ের আগে থেকে পরি। আমার অনেক ভিডিও তো তোমরা দেখতে পাবে, এগুলো আমি আগে থেকে পড়েছিলাম। এবং এইটা তোমরা দেখতেই পাচ্ছ, এইটা একটা, এইটা একটা, এগুলো বেশ সুন্দর আর এগুলো আমার খুব খুব প্রিয়, আমি এগুলো খুব পছন্দ করি। আর আমাকে সবাই বলে দিদি হাত ভর্তি থাকলে ভালো লাগে, তাই আজকে ভেবেছি তোমাদের সামনে বসে একটু পরে একটু সেজেও নেব। এইটা দেখো, এইটা তো সবার আগে আগে হাতের কালেকশনগুলো দেখাই, হাতের কালেকশনগুলো সবার আগে তোমাদেরকে দেখাই। এটা আই নো আগে শাখা পড়তো তারপর পলা, কিন্তু আমি এটা পরে তুলেছি তাই এটা আমি পরলাম পরে। সব হাত ভর্তি হয়ে যাবে পড়তে পড়তে মনে হচ্ছে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে এত গয়না পরে আমাকে কেমন লাগছে। চুড়টা দেখতেই পাচ্ছ, এত সুন্দর ডিজাইন, তোমরা কোথা থেকে পাবে সেটা আমি বলে দেবো। ডিজাইনটা জাস্ট দেখো, অসাধারণ এই চুড়টা। মানে আমি ভাবি যে এই ছোটো চুড়টা আমার হাতে কী করে হয়, বাট হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। এইটা দেখো, আমার সেই শরীর খারাপ এখনো কমেনি, কাশি হয়েই যাচ্ছে খুব 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 করে। এই হাতটা, এই হাতটা আমার বেশ পুঁথি দিয়ে যে এই হাট, এই হাড়গুলো হয়, এই হাড়গুলো পড়তে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে এর যে লকেটটা আছে না, এই লকেটটার জন্য আমার বেশি ভালো লাগে এই হাড়টা পড়তে। আংটিটা দেখো, এরপর একটা হার দেখাচ্ছি তোমাদেরকে, এত হার পরলে আমাকে পাগল লাগবে, তো আমি দেখাচ্ছি এই হারটা দেখো। এই হারটা অসাধারণ, মানে এই হারটা এতটা সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না এই হারটা এতটা সুন্দর। এর মানে ঝালরগুলো এত সুন্দর না, এর মোটিভগুলো এত সুন্দর, মানে অসাধারণ অসাধারণ, এর মোটিভটা এত সুন্দর। এটা, এটা আমার আর একটা প্রিয় হার। এই দুলটা আমার খুব পছন্দের, এই দুলটা। অ্যাকচুয়ালি আমি একটু ছোট ছোট দুল পরতে ভালোবাসি, তাই আমি পাশাটা খুব ইউজ করি। দেখতেই পাচ্ছ দুলটা, এছাড়া এই টিকলিটা, এই টিকলিটা, এই হারটা অনেকবার অনেকবার আমি পরেছি, বহুতবার পরেছি এই হারটা।
এই ক্রাউনটাও আমি বিয়েতেও পরেছিলাম, এই ক্রাউনটা, এই কোমর বন্ধনীটা আমার ভীষণ ভীষণ পছন্দের। জাস্ট তোমরা ডিজাইনটা দেখো, যদি জায়গা থাকে আমি পরে নিই। এই হারটা, জায়গা নেই আর আমার গলায়, হোপফুলি। এই হারটা এরো মাসে, এটা খুব সুন্দর একটা ডিজাইনের হার। আর এই দুলটা একটা খুব সুন্দর ডিজাইনের দুল, যেটা খুব সুন্দর যদি বনে দিয়ে কোনো শাড়ি পরা যায় তো তার সাথে শাড়িটা, মানে এই দুলটা খুব চলে। আর এই একটা দুল আছে খুব সুন্দর। আর তোমাদের আর একটা জিনিস দেখাবো, এই মানতাসাটা খুব সুন্দর। আমি এতগুলো জিনিস তোমাদেরকে দেখালাম, এবার আমি বলি এগুলো কোনোটাই গোল্ডের নয়, ঠিক আছে? বিকজ আমি তোমাদের গোল্ড কালেকশন পরে দেখাবো। আমি কেন আগে সিটি গোল্ড কালেকশন তোমাদেরকে দেখালাম, এগুলো আমি কোথা থেকে কিনেছি, কত কি রেঞ্জ, আমি সব বলবো। সবার আগে বলি, আমি যখন ফার্স্ট থেকে ভিডিও করেছি, আমি কিন্তু এগুলো পরেই ভিডিও করেছি। এইগুলোর মূল্য আমার কাছে সোনার থেকে অনেক অনেক বেশি, তাই আমি মনে করি যে গোল্ড দেওয়ার আগে এইটা আগে প্রয়োজন ছিল, কারণ এইটা আমার কাছে সোনার থেকে অনেক বেশি দামি। এগুলোই আমি ভিডিওতে পড়ি। শাশুড়ি বৌমাতে এই হারটা আমি পড়েছিলাম, এই হারটাও আমি শাশুড়ি বৌমাতে পড়েছি, এই হারটা মাম্পু শাশুড়ি বৌমাতে পড়েছে, এই দুলটা আমি যেদিনকে লালপা সাদা শাড়ি পরে রিলস করেছি, আমার রিলসে আছে, এদিনকে আমি এটা পড়েছি, এই মানতাসাটা পড়েছি আমি, এরা যখন মা কালী সেজেছিলাম আমি এটা টিকলি হিসাবে পড়েছিলাম। সুতরাং আমি মনে করি যে সোনার একটা আলাদাই ভ্যালু আছে। ডেফিনেটলি আমি প্রিজেভ ক্রিয়েশনে গোল্ড কালেকশন দেবো, প্রিজেভ ক্রিয়েশনে গোল্ড কালেকশন আসবে খুব তাড়াতাড়ি, গোল্ড কালেকশন দেবো। কিন্তু আমি আগে গোল্ড কালেকশনটা একটাই কারণে দিইনি, কারণ এগুলো আমার কাছে গোল্ডের থেকে অনেক বেশি মূল্য, কারণ গোল্ড গোল্ড হতে পারে, গোল্ডের প্রচুর দাম হতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমার কাছে অমূল্য, কারণ এইগুলো আমার জীবন তৈরি করেছে, আমি যে এত সুন্দর সেজেছি, আমাকে সুন্দর তৈরি করেছে। এবং এগুলো কোন কি রেঞ্জ আমি সেটা বলে দিচ্ছি, আমি যখন টিকলিটা বড়বাজার থেকে কিনেছিলাম এটা 80 টাকা দাম নিয়েছিল, আমার এইটা দাম নিয়েছিল 120 টাকা, এইটা জোড়া কিনেছিলাম, এই জোড়া যখন কিনেছিলাম এটা দাম নিয়েছিল হচ্ছে 210 টাকা, শাখা পলা কিনেছিলাম যখন 60 টাকা করে নিয়েছিল জোড়া হিসাবে, আর এইটা 90 টাকা, এইটা নিয়েছিল 60 টাকা, আর এই গলার হারের মধ্যে এই সরু হারটা নিয়েছিল 150 টাকা, আর এই হারটা আমার ঠিক মনে নেই, এই হারটা, তবে এই হারটা মনে আছে রিসেন্ট কিনেছি, আগের ভিডিওতে শাশুড়ি বৌমাতে যখন মাম্পু বউ সেজেছিল তখনই এই হারটা পড়েছে সবাই, ও পড়েছে, দেখতেই পাবে ভিডিওটা খুললে, এই হারটাও পড়েছে, এটার দাম ছিল 350 টাকা। তো এই কালেকশনগুলো আমি তোমাদের দেখালাম, তোমরা বড় বাজারে পেয়ে যাবে, সব কালেকশনই বড় বাজারে পাবে। আর এই পাশাগুলো হচ্ছে মায়ের, এই কালেকশন তোমরা সব বড় বাজারে পাবে। এবং তোমরা যখন ব্রাবন রোডে যাবে, ব্রিজ থেকে নেমেই ডান দিকে পড়ে, তোমাদের বাঁ হাতে, হ্যাঁ ডান দিকেই পড়বে, তোমরা ওখান থেকে সব রকম কালেকশন পেয়ে যাবে। আর ভিডিওতে এত সুন্দর তোমাদের দেখতে লাগবে, এইগুলো পরেই আমরা, এইগুলো পরেই ভিডিও করি। আমার আরও কালেকশন আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে আমার আরও কালেকশন আছে, তোমরা চাইলে আমি একদিন বাকি কালেকশনও তোমাদেরকে দেখাবো। আর গাইস, প্রিজেভ ক্রিয়েশনে খুব তাড়াতাড়ি গোল্ড কালেকশন আসছে, কিন্তু গোল্ড কালেকশনের আগে, সবসময় খুলে পড়ে যায়, গোল্ড কালেকশনের আগে আমার মনে হয় যে তোমাদের এই কালেকশনগুলো একবার দেখে নেওয়া উচিত, যে যেগুলো পরে আমি ছোট থেকে আজ পর্যন্ত, মানে ছোটো মানে কেরিয়ারের ছোট থেকে একটুখানি ওপরে উঠেছি, এই কোড়ে আঙুলের মতো উঠেছি একটুখানি, তো এই গয়নাগুলো পরেই, তো এইগুলো আমার কাছে অমূল্য, এবং এইগুলো পরেই আমি অনেক অনেকটা ভিডিও করতে পারি, তো এগুলো আমার কাছে গোল্ডেরই মতো, তাই জন্য আমি সবার আগে এটা দেখালাম। গোল্ড কালেকশন খুব তাড়াতাড়ি আসছে গাইস, তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে, ততক্ষণের জন্য।